পাসপোর্ট কখনও ডিলিট বা বাতিল করা যায় না আলটিমেটলি সরকারিভাবে কিন্তু পাসপোর্ট সংশোধনে পাসপোর্টের তথ্য পরিবর্তনে খরচটা কমে গেল দালাল থেকে এবার মুক্তি পেতেই যাচ্ছে সাধারণ জনতা পাসপোর্টে তথ্য পরিবর্তনে কি ধরনের খরচ আসতে পারে এবং পাসপোর্টটা সংশোধিত হয়ে আলটিমেটলি আপনার হাতে পৌঁছাতে কতদিন সময় লাগবে তার এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে লাইক করে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এই কমেন্টটা দেখতে পাচ্ছেন যেখানে একজন ভাইয়ের কাছ থেকে তার নামের বানানের কিছু অংশ পরিবর্তনের জন্য সাত হাজার টাকা নিয়েছে তো সরকার নির্ধারিত কিন্তু এতটা ফি কখনোই না এমনকি অনেক দালাল রয়েছে তারা কিন্তু আবার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাও নিচ্ছে অনেক মানুষের কাছ থেকে আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে সরকার কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে এমনকি বিজ্ঞপ্তিও প্রদান করে দিয়েছে বিভিন্ন পাসপোর্ট অফিসগুলোতে আপনি এরকম বিজ্ঞপ্তি দেখতে পাবেন যেখানে বলে দেওয়া হয়েছে যে পাসপোর্টে আপনার নিজের নাম পিতামাতার নামের বানানের কিংবা নিজের বয়সটাকে সংশোধনের জন্য এখন থেকে আর কোনো ধরনের হলফনামার প্রয়োজন হবে না একটা হলফনামা করতে গেলে কিন্তু এভারেজ দেখা যায় যে একটা অ্যাডভোকেট ভেটে কিন্তু তিন চার হাজার আবার কখনও পাঁচ হাজার টাকাও কিন্তু চলে আসে আবার অনেকে এক হাজার টাকা দিয়েও কিন্তু আবার হলফনামা করে এটা সাধারণত ডিপেন্ড করে অ্যাডভোকেট প্রতি তো এক্ষেত্রে অ্যাডভোকেটের খরচ কিংবা হলফনামার যে খরচটা রয়েছে সেই খরচটা আপনি এখন থেকে বাদ দিতে পারতেছেন আপনি পাসপোর্টের নিজের নামের বানানের সম্পূর্ণ অংশ পরিবর্তন কিংবা আংশিক অংশ পরিবর্তনের ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখন চলে আসে আলটিমেটলি তাহলে সরকার নির্ধারিত যে খরচটা রয়েছে সেটা কত হলো যাতে দালালরা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা না নিতে পারে তো আপনি যখন পাসপোর্ট করতে দেন বাংলাদেশে এভারেস্ট পাসপোর্ট করার জন্য হয়তো বা কয়েকটা প্যাকেজ রয়েছে রেগুলার এমার্জেন্সি আবার হচ্ছে সুপার এক্সপ্রেস তো এর মধ্যে রেগুলার পাসপোর্টের কথাই বলি তো রেগুলার পাসপোর্টের ফি চার হাজার টাকা কিন্তু সামথিং আপনি পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার সময় কিংবা নতুন পাসপোর্ট আবেদনের সময় যেই ফিটা রয়েছে ঠিক তেমনিভাবে পাসপোর্টটাকে যখন সংশোধন করতে দিবেন ঠিক সেম টু সেম ফি কিন্তু আসবে এর চেয়ে বেশি কখনোই ফি আসবে না নিজে যদি একটু গায়ে খাটতে পারেন এবং এই হলফনামার পরিবর্তে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে সেটা জিএসসি জেডএসি কিংবা এসএসসি সমান পরীক্ষার এই সার্টিফিকেটের সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্রের মিল রয়েছে এবং জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার নিজের নাম পিতামাতার নাম কিংবা নিজের নামের পূর্বে বা পিতামাতার নামের পূর্বে এম ডি মোহাম্মদ এই জিনিসগুলোকে যদি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন বা সংশোধন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এফিডিভেট আর প্রয়োজন হচ্ছে না শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং এনআইডি কার্ডই কিন্তু যথেষ্ট পাসপোর্ট অফিসের এই সিদ্ধান্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না আর নিজের বয়সটা আপনার দশ বছর পনেরো বছর কিংবা বিশ বছরের যদি পরিবর্তনের প্রয়োজন পড়ে তো আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেট যেরকম রয়েছে ঠিক সেম টু সেম হিসাবেই কিন্তু আপনি করতে পারবেন জাস্ট অনলাইনে আবেদন করবেন আপনার পাসপোর্ট কারেকশনের জন্য রিনিউয়ের ক্ষেত্রে তার পরবর্তীতে সকল পেপার্স নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে যাবেন এবং যে সরকার নির্ধারিত খরচটা রয়েছে সেই খরচটা ব্যাংকে দিয়ে দিবেন ই চালানের মাধ্যমে এখন চলে আসে আলটিমেটলি পাসপোর্টের সংশোধনের খরচ তো জানলাম কিন্তু সংশোধনের খরচ জানার পর পাসপোর্টটা সংশোধিত করতে দেওয়ার পরবর্তে কতদিনের মধ্যে আমার হাতে আসবে একটা পাসপোর্ট করতে দিলে রেগুলার ক্ষেত্রে আপনার তিরিশ দিন মিনিমাম কিন্তু সময় লাগে আবার যদি আপনার পাসপোর্টটা রিনিউ করতে যান তো সেক্ষেত্রে কিন্তু এক মাসের ম্যাথ থাকলেও দুই সপ্তাহের মধ্যে পেয়ে যান এমন নজিরও কিন্তু রয়েছে তো আপনি সাধারণ যে পাসপোর্টটা করতে দিচ্ছেন সেখানে এক মাস কিংবা এভারেজ চোদ্দ দিনের মতো সময় লাগতেছে কিন্তু যখনই পাসপোর্টের তথ্যগুলো সংশোধনের জন্য দেবেন এই তথ্যগুলো কিন্তু পাসপোর্ট অফিস কর্তৃক আপনার ঠিকানা ঠিকানা কিংবা আপনার যেই সকল বিষয়গুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করার পরবর্তী সময়ে আপনার ইনফরমেশনগুলো পরিবর্তিত হয়ে আসবে তো সেই জন্য স্বাভাবিকের যেই ম্যাটটা রয়েছে তার কিন্তু একটু বেশি লাগবে লাইক আপনি এক মাসে পাসপোর্ট দিলেন করতে এক মাসে যেটা রেগুলার ম্যাদ রয়েছে সংশোধনের জন্য আপনার খরচ আসলো চার হাজার টাকা সামথিং আপনি এক মাসের মধ্যে কিন্তু কখনোই পাবেন না এখানে কিন্তু এভারেস্ট মিনিমাম দুই কিংবা তিন মাস একটু লাগবেই সংশোধনের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে এটা আপনাকে মেনে নিতেই হবে তো আশা করি এ টু জেড বিস্তারিত সকল তথ্য বুঝতে এবং জানতে পেরেছেন ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি মাস বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোরাল অব দ্য স্টোরি পাসপোর্ট অভিষেক দেওয়া এই প্রজ্ঞাপন থেকে এটাই জানা গেল যে আপনার পাসপোর্টের নামের বানানের কোনো ধরনের উচ্চারণগত যদি পরিবর্তন না হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার হলফ নামার প্রয়োজন হবে না আপনার সাপোর্টিং পেপার্স সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু আপনি করতে পারবেন ইনফরমেশানগুলো চেঞ্জ আরও বিস্তারিত বিষয় জানার জন্য এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি পাসপোর্টের কোন কোন বিষয় সংশোধন করা যাবে কোন কোন বিষয় পরিবর্তন করা যাবে কোন কোন পেপার্স কোন কোন ডকুমেন্টস সাপেক্ষে তো সেই ভিডিওটি কিন্তু আপনি দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার নামের বানানটাকে সম্পূর্ণ অংশ পরিবর্তন বা আংশিক অংশ পরিবর্তন বা সামনের বা পিছনের অংশ যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হলফ নামার প্রয়োজন হবে